একটি গ্রামে একজন মূর্তি তৈরি করা শিল্পী ছিল। সে খুবই সুন্দর মূর্তি তৈরি করত, আর এই কাজ থেকে সে ভালোই আয় করত, যা দিয়ে তার সংসার খুব ভালোভাবে চলে যেত। কিছুদিন পর তার একটি ছেলে জন্ম নেয়, আর ওই বাচ্চাটি তার বাবার দেখে ছোটবেলা থেকেই মূর্তি তৈরি করা শুরু করে। ছেলেটিও খুব সুন্দর মূর্তি তৈরি করা শিখে যায়, আর বাবা ছেলের কাজ দেখে খুবই খুশি হয়। কিন্তু সবসময় তিনি তার ছেলের মূর্তির মাঝে কোনো না কোনো ভুল বার করে দিত। তিনি বলতেন, খুবই সুন্দর হয়েছে তোমার মূর্তি, কিন্তু পরের বার এর থেকেও সুন্দর করতে হবে। ছেলেটি কোনো অভিযোগ করত না, সে তার বাবার কথাই তার কাজকে আরো সুন্দর করার চেষ্টা করত। কন্টিনিউ তার চেষ্টার ফলে ছেলের মূর্তি বাবার থেকে ভালো হতে থাকে। আর এমন সময় আসে যখন লোক ছেলেটির মূর্তি বেশি টাকা দিয়ে কেনা শুরু করে। অন্যদিকে তার বাবার মূর্তি আগের দামে বিক্রি হচ্ছিল। এর পরে ওই বাবাটি তার ছেলের মূর্তির ভিতর কোনো না কোনো ভুল বার করে দিত, কিন্তু ছেলেটির এখন আর সেই কথা শুনতে ভালো লাগতো না। আর তারপরেও বাবার কথা সে মুখ বুঝে মেনে নিয়ে তার ভুলগুলো ঠিক করার চেষ্টা করত। এরপর একদিন বাবাটি যখন ছেলেটির মূর্তির মাঝে ভুল খুঁজছিল, তখন ছেলেটি বলল, আপনি তো এমনভাবে বলছেন যেন আপনি খুব বড় মূর্তিকার, যদি আপনি এতই বুঝতেন তাহলে আপনার মূর্তি এত কম দামে বিক্রি হতো না, আর আমার মনে হয় না আপনার পরামর্শ নেবার আমার কোনো প্রয়োজন আছে, আমার মূর্তি পারফেক্ট আছে। এটি শোনার পরে বাবা তার মূর্তির মধ্যে ভুল খোঁজা বন্ধ করে দেয়। কিছুদিন তো ছেলেটি অনেক খুশি থাকে, কিন্তু কিছুদিন পরে ছেলেটি দেখে লোক এখন তার মূর্তির আর সেই রকম প্রশংসা করে না যেমনটা আগে করত, আর তার মূর্তির দাম বাড়াও বন্ধ হয়ে যায়। প্রথম প্রথম ছেলেটি বুঝতে পারে না এমন কেন হচ্ছে। তারপর সে তার বাবার কাছে যায় এবং এই সমস্যার কথা তাকে বলে। তখন বাবা ছেলেটিকে খুবই শান্তভাবে বোঝায়, যেন তিনি আগে থেকে জানতেন যে এমন দিন আসবে। ছেলেটি তার বাবাকে বলে, আপনি কি জানতেন এমন হবার ছিল? তখন বাবা বলে, হ্যাঁ আমি জানতাম, কারণ আজ থেকে বেশ কিছু বছর আগে আমিও এই পরিস্থিতিতে ছিলাম। ছেলেটি তখন বলে, তাহলে আপনি তখন আমাকে কেন বোঝালেন না? তখন বাবা বলে, কারণ তুমি বুঝতে চাওনি। আমি জানি তোমার মতো ভালো মূর্তি আমি তৈরি করি না, হতে পারে তোমার মূর্তি সম্পর্কে আমার পরামর্শ ভুল, কিন্তু যখন আমি তোমার মূর্তির মাঝে ভুল দেখাতাম তখন তুমি তোমার মূর্তিতে স্যাটিসফাই হতে না, তুমি নিজেকে আরো ভালো করার চেষ্টা করতে, আর তোমার ওই চেষ্টাই তোমার সফলতার কারণ ছিল। কিন্তু যেদিন তুমি তোমার কাজকে নিয়ে স্যাটিসফাই হয়ে গেলে, আর তুমি এটা মেনে নিলে যে এই মূর্তির থেকে ভালো আর হতে পারে না, তখন তোমার গ্রোথ দাঁড়িয়ে পড়ে। লোক সবসময় তোমার কাছ থেকে আগের থেকে ভালো কিছু পাবার আশা করে, আর এটাই কারণ যে এখন তোমার মূর্তির কেউ প্রশংসা করে না, আর না তুমি বেশি অর্থ পাও। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তাহলে আমার এখন কি করা দরকার? বাবা বলে, আনস্যাটিসফাই হওয়া শিখে নাও, মেনে নাও যে তোমার মধ্যে পরিবর্তন করার সবসময় অনেক কিছু আছে, এই একটি কথাই তোমাকে সবসময় আগের থেকে বেস্ট তৈরি করবে।